that he wants to finish it off on a high. Down the way, down the ground four. First ball, boundary, and the scores are level. Box and on the ground. Look at that. First ball of the over, the final one. Not easy. Done and dusted. That single wins them the game. Bangladesh goes on to win it by 5 wickets and also take the series 2-1. Nice round of applause, deserving so. Yes, punch in the air, why not? 31 in just 15 deliveries takes Bangladesh home. We've shown lots and lots of promise. আসলে প্রথমত আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে যে আমার গত ম্যাচটা আমি ফিনিশ করতে পারি নাই। আমার মধ্যে একটা ক্ষুধা ছিল যে আমি যদি নেক্সট ম্যাচ সুযোগ পাই, সো আমার টার্গেট থাকবে আমি ফিনিশ করা, সো আমি ফিনিশ করতে পেরেছি, সো অনেক ভালো লাগতেছে। আসলে রিয়াদ ভাই আমাকে বলছিল যে ওভারে 10 করে আসলেই ম্যাচটা ইজিলি চলে আসবে, একটা একটা বাউন্ডারি একটা 6 আর 4 আর চলে আসলেই হয়ে যাবে, আর সো আমি আমার প্রসেস মেনটেন করে খেলেছি, দ্যাটস ইট। অ্যাকচুয়ালি হ্যাঁ, যখন সৌম্য ভাই রিয়াদ ভাই ব্যাটিং করতেছিল যে সব কিছু পজিটিভলি ছিল আমাদের দিকে, আর যখন আমার মানে আমি যখন ড্রেসিং রুমে খেলা দেখতেছিলাম যে আজকের ম্যাচটা জিতবো অবশ্যই, যেভাবে হোক আমরা জিতবো ইনশাল্লাহ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়, ম্যাক্সিমাম টাইমে ভালো বল আসে, আর ওই ভালো বলগুলোই হিট করতে হয়, বাউন্ডারি মারতে হয়, প্রসেস মেনটেন করে খেলতে হয়, অনেক রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হয়। আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ, এতদিন 19 খেলেছি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি, সো তার থেকে অনেক ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট, যা এখানে এসে বুঝতে পেরেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক ডিফারেন্ট। আসলে আমার যেহেতু টি-20তে ডেবিউ হয়েছে টি-20 সিরিজ দিয়ে, সো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমরা সিরিজটা জিততে পেরেছি, সো আমার জন্য ভালো হয়েছে এবং ইভেন আমার টিমের জন্য ভালো হয়েছে।